বন্ধুরা আজকে অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অন্যরকম কেন হতে চলেছে একটু বলে দিই যে আমাকে অনেকে ম্যাসেজ করেছিলেন যে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত বিষয় আছে অর্থাৎ যে সাব যে কটা সাবজেক্ট আছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল করে অনেক ধরনের যে সাবজেক্টগুলো আছে সমস্ত সাবজেক্টের ওপরে আমি যেন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি তবে বলি যে এটা কিন্তু সত্যিই একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে তো এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি বলি যে এটা সত্যিই খুব টাফ কাজ তবু আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি প্রত্যেক দিন রুটিন ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব আশা করি প্রত্যেকটি চ্যাপ্টার এইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো এখানে আমি বলি যে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেতে পারে আপনারা কিন্তু অধৈর্য না হয়ে একেবারে স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো চলুন বন্ধুরা আজকের এই ইতিহাস বিষয়ের প্রথম পর্বটা আমি বলে দিই প্রথম পর্বটা হলো কি যে প্রাচীন যুগ তো প্রাচীন যুগে আমি প্রায় পঞ্চাশটির ওপর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তার মধ্যে অনেক প্রশ্ন নিয়ে আমি বিস্তারিতভাবে বলে দিয়ে বলেও দিয়েছি তো মন দিয়ে দেখুন ভিডিওটি একেবারে স্কিপ না করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি প্রথম প্রশ্নে চলে যায় প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো কি যে কে কত সালে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তো এই প্রশ্নটায় দেখুন দুটো প্রশ্ন এক সঙ্গে দেওয়া আছে তো আমি এখানে বলে দিই যে প্রথমে যাই হরপ্পা সভ্যতা নিয়ে বলবো যে আরবি দয়ারাম সাহানি প্রথম হরপ্পা আবিষ্কার করেন উনিশশো সালে অর্থাৎ নাইনটিন টোয়েন্টি ওয়ানে এই হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়েছিল এবং এর আবিষ্কার করেন আরবি বি দয়ারাম সাহানি এবং এর সঙ্গে আরেকটি কোশ্চেন আছে সেটি হলো কি যে মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে কত সালে হয়েছিল এখানে বলি যে আর ডি ব্যানার্জি উনিশশো সালে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন আর ডি ব্যানার্জি কি এর সম্পূর্ণ নাম কি সম্পূর্ণ নাম হলো কি যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে আরেকটু বলে দিই যে রেডিও কার্বনের ডেটিং অনুসারে দু হাজার থেকে সতেরো হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল অর্থাৎ সিন্ধু উপত্যকার এই যে সভ্যতাগুলো এগুলো কিন্তু ছড়িয়ে পড়েছিল এই সময় তো পরের কোয়েশ্চেন যেটা আছে এবার সেই প্রশ্নে চলে যাচ্ছি যেটা আছে সেই প্রশ্নটা হলো যে মহেনজোদারোয় আবিষ্কৃত শস্যাগারের আয়তন কত ছিল সেকেন্ড কোয়েশ্চেন ব্যাসম এটিকে কার সঙ্গে তুলনা করেছেন তো এখানে আমি বলি যে দৈর্ঘ্য দুশো ফুট এবং প্রস্থ একশো পঞ্চাশ ফুট হল এই মহেঞ্জোদারোর শস্যাগারের আয়তন ব্যাসম এটিকে কার সঙ্গে তুলনা করেছেন এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তিনি তুলনা করেছেন পরের খ্রিস্টের জন্মের কত বছর আগে ভারতে মানুষের বসবাস শুরু হয় বলে পণ্ডিতেরা মনে করেন এখানে আমি বলি যে প্রায় পাঁচ লক্ষ বছর আগে খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ লক্ষ বছর আগে ভারতে মানুষের বসবাস শুরু হয়েছিল বলেই পণ্ডিতরা মনে করেছেন পরের প্রশ্ন হলো কি যে আনুমানিক কত বছর আগে ভারতে প্রাচীন প্রস্তর যুগের অবসান হয় বলে পণ্ডিতেরা মনে করেন তো এই প্রশ্নটার উত্তর আমি বলি যে আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে এই যুগে যখন কিনা মানুষ ছিল খাদ্য সংগ্রাহক এই সময় মানুষ ঘুরে ফিরে খাদ্য সংগ্রহ করত এই সময় কি হয় যে অর্থাৎ এই আঠেরো আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রাচীন প্রস্তর যুগের অবসান হয়েছিল পরের প্রশ্ন হলো কি নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম আবিষ্কারের নাম করো নব্যপ্রস্তর যুগে একটি অন্যতম আবিষ্কারের নাম হলো কি চাকা অর্থাৎ এই সময় চাকার আবিষ্কার হয়েছিল মহেঞ্জোদারোয় আবিষ্কৃত স্নানাগারের আয়তন কত ছিল দৈর্ঘ্যে আশি ফুট এবং প্রস্থে একশো ফুট এই স্নানাগারের আয়তন ছিল এর চারিদিক ঘিরে আছে আট ফুট উঁচু ইটের দেওয়াল কেন্দ্রস্থল যেখানে যেটা আছে মাঝখানে জায়গা যেটা আছে আর কি সেই কেন্দ্রস্থলে আছে একটি জলাশয় যা উনচল্লিশ ফুট লম্বা এবং তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীর পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন হলো কি যে বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কি বিশ্বের প্রাচীনতম বন্দরের নামটা আগে বলি সেটা হলো কি লোথাল বন্দর এই বন্দরে রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণগুলো কি ছিল তো এই বাণিজ্যের এই সরি এই বন্দরের রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণগুলো ছিল কি সুতিবস্ত্র এবং তুলা অর্থাৎ সুতিবস্ত্র এবং তুলা এই দুই দুটি প্রধান উপকরণ যেগুলো কিনা রপ্তানি করা হতো সিন্ধু সভ্যতার সমসাম সমসাময়িক তিনটি প্রাচীন সভ্যতার নাম লেখ সিন্ধু সভ্যতার সমসাময়িক তিনটি প্রাচীন সভ্যতা হল সুমেরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা এবং আক্কাদীয় সভ্যতা এই তিনটি সভ্যতার প্রাধান্য তখন ছিল কাকের নদের দান বলা হয় আমরা সবাই জানি এটা মিশরীয় সভ্যতা হবে অর্থাৎ নীল নীলনদের দান বলা হয় কোন কোন সভ্যতার ওপর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার ওপর টাইক্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন যেটি আছে সেটি হলো কি যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাচীনকালে ভারতের বিভিন্ন অংশের যে নামকরণ করা হয়েছিল সেগুলো কি কি। তো আমি এখানে বলে রাখি যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাচীনকালে ভারতের যে বিভিন্ন অংশের নাম নামকরণ করা হয়েছিল সেগুলো কিন্তু ছটা অঞ্চলের উপর ভিত্তি করে তো ছটা অঞ্চল কি কি সেগুলো আমি বলে দিই যে নাম্বার ওয়ান উত্তরের পার্বত্য অঞ্চল যেটাকে যার প্রাচীন নাম হলো কি পর্বত পর্বতশ্রইন এই পর্বত পর্বতশ্রইন সম্পর্কে একটু আমি বলে দিই যে উত্তরের হিমালয় পর্বত পর্বতমালা বলতে হিমালয় সংলগ্ন কাশ্মীর কাংড়া সিকিম প্রভৃতি অঞ্চলকে বোঝায় প্রাচীন যুগে এই অঞ্চল অর্থাৎ এই পর্বত পর্বতশ্রইন হিমালয় ও বিন্ধ অঞ্চল নামে পরিচিত ছিল তো নাম্বার টু পরেরটায় বলি যে পরের যে অঞ্চলটা সেটা হলো কি যমুনা থেকে ব্রহ্মপুত্রের সমভূমি যার প্রাচীন নাম মধ্যদেশ নাম্বার থ্রি উত্তর পশ্চিম ভারত যার প্রাচীন নাম হলো উত্তরাপথ নাম্বার ফোর দক্ষিণ ভারত যার প্রাচীন নাম হল দক্ষিণাপথ নাম্বার ফাইভ বলি যেটা কি পূর্ব ভারত পূর্ব ভারতের যে প্রাচীন নাম যেটা আছে সেটা হলো কি প্রাচ্য এবং নাম্বার সিক্স হলো পশ্চিম ভারত যারা যার প্রাচীন নাম হলো কি প্রতীচ্য বা অপরান্ত তো এই যে ছটা অঞ্চল ওপর ছটা অঞ্চলের ওপর ভিত্তি করে এই অঞ্চলগুলোর প্রাচীন নাম দেওয়া হয়েছিল সেগুলো আমি বলে দিলাম পরের প্রশ্ন যেটা আছে সেটা হলো কি ভারতের হৃৎপিণ্ড বলা হয় কোন অঞ্চলকে তো আমি এখানে বলে দিই যে ভারতের হৃৎপিণ্ড বলা হয় সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের মধ্যেকার যে গাঙ্গীয় সমভূমি আছে সেই গাঙ্গেয় সমভূমিকে বলা হয় ভারতের হৃৎপিণ্ড প্রাচীন ভারতে কোন জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তুলেছিল তো এই প্রশ্নটার উত্তরটা আমি বলে দিই যে প্রাচীন ভারতে দ্রাবিড় জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তুলেছিল পরের প্রশ্ন হলো কি কে ভারতকে মহামানবের সাগরতীর বলে বর্ণনা করেছেন তো বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতকে মহামানবের সাগরতীর বলে বর্ণনা করেছিলেন কোন ঐতিহাসিক ভারতকে নৃতত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন ভারতকে কার দান বলা হয় ভারতকে হিমালয়ের দান বলা হয় এখানে আমি একটু বলে দিই এই হিমালয়ের দান সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে যে ঐতিহাসিক কে এম পানিকর তার এ সার্ভে অফ ইন্ডিয়া হিস্টোরি গ্রন্থ যে নামটা বললাম সেটা হলো কি এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্টোরি এই গ্রন্থে ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছেন কারণটা কি নাম্বার ওয়ান যুগ যুগ ধরে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে মৌসুমি বায়ু বৃষ্টিরূপে ভারতকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে নাম্বার টু হিমালয়ের বুকে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ও বাগিচা ক্ষেত্রগুলি ভারতের আর্থিক সমৃদ্ধি এনেছে এই দুটো কারণেই কিন্তু ভারতবর্ষকে হিমালয়ের দান বলে আখ্যা দিয়েছিলেন কে বলে দিই আবারও নামটা বলছি সেটা হলো কি যে ঐতিহাসিক কে এম পানিক্যার কোন গ্রন্থে এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্টোরি আচ্ছা এখানে আমি বলি যে এখানে আমি অনেক উত্তর কিন্তু বড় করে বলে দিচ্ছি এর মধ্যেও কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো কিন্তু শর্টভাবে এসে যায় পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটা হলো কি যে ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্দু পর্বতমালা ভারতকে কোন দুই ভাগে বিভক্ত করেছেন তো আমি এখানে বলি যে বিন্দু পর্বতমালা ভারতকে দুটি ভাগে ভাগ করেছেন সেটার নাম হলো কি আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এখন এই আর্যাবর্ত ও দাক্ষিণাত্য সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই যে বিন্ধ্য পর্বতমালা ভারতকে উত্তর এবং দক্ষিণ এই দুটো অংশে বিভক্ত করে দিয়েছে তো এই উত্তর দিক অর্থাৎ এই উত্তর অংশটার নাম হলো কি আর্যাবর্ত এবং দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ অংশের নামটা হলো কি দাক্ষিণাত্য এবারে এই বিন্ধ পর্বত সম্পর্কে অর্থাৎ বিন্দু পর্বতের যে গুরুত্ব কতটা সেটা সম্পর্কে আপনাদেরকে বলি যে ভারতের ইতিহাসে বিন্ধ পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে নাম্বার ওয়ান বিন্ধ পর্বতের জন্য দক্ষিণ ভারতে স্বতন্ত্র দাব দ্রাবিড় সভ্যতার বিকাশ ঘটেছে আর নাম্বার টু হলো কি বিন্ধ পর্বত বৈদেশিক আক্রমণ থেকে দক্ষিণ ভারতকে রক্ষা করেছে তো এই বিন্দু পর্বতের দুটো গুরুত্ব আপনাদেরকে বলে দিলাম আচ্ছা এবার পরের প্রশ্নে চলে যাই সেটা হলো কি যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে কি বলে আখ্যায়িত করেছেন এখানে আমি বলি যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন এখন এই বৈচিত্র্যর মধ্যে ঐক্য এই বিষয়টা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদেরকে আমি তাহলে এটাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব পরের প্রশ্নটা হলো কি যে কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয় পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয় পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন হল যে প্রাচীন গ্রীষের ইতিহাস কে রচনা করেছেন তো আমি বলে দিই যে যে উত্তরটা হবে এরকম ও প্রাচীন হের ইতিহাস রচনা করেছিলেন তারপরের প্রশ্ন বলি যে প্রাচীন রোমের ইতিহাস কে রচনা করেছেন আগেটা ছিল প্রাচীন গ্রীষের এবার বলবো প্রাচীন রোমের ইতিহাস কে রচনা করেন তিনি হলেন তারা হলেন পলিবিয়াস ও লিভি পলিবিয়াস ও লিভি প্রাচীন রোমের ইতিহাস রচনা করেছিলেন কাকে ইতিহাসের জনক বলা হয় হেরোটাসকে ইতিহাসের জনক বলা হয় পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হল লোথাল বন্দর গৌরবহ গ্রন্থটির লেখককে গৌরবহ গ্রন্থটির লেখক হলেন বাঘ পতিরাজ পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন হলো কি যে তারানাথ কোন দেশের লোক তার রচিত গ্রন্থের নাম কি তারানাথ হলেন বলে দিই যে তিব্বতের লোক এবং তার রচিত গ্রন্থের নাম হলো দুলাভা ও তাঙ্গুর তো আমি তারানাথ সম্পর্কে একটু বলি যে তারানাথ ছিলেন তিব্বতীয় ঐতিহাসিক বলেই দিয়েছি তিনি ভারতে বৌদ্ধ ধর্মের জন্মগ্রন্থটি রচনা করেন যা ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার অপর দুটি গ্রন্থর নাম আমি বলে দিয়েছি যে দুলাভা ও তাঙ্গুর রচনা থেকে বৌদ্ধ ধর্মের বিভিন্ন তথ্য এবং পাল রাজাদের রাজত্বকালের পরিচয় পাওয়া গিয়েছিল তো এই দুল দুলাভা আর তাঙ্গুর এই দুটি যে গ্রন্থ এই গ্রন্থ থেকে কিন্তু তারানাথের এই যে রচনা করা এই গ্রন্থগুলো থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছিল এবং পাল রাজাদের রাজত্বকাল সম্পর্কেও জানা গিয়েছিল পরের প্রশ্ন পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি কার রচনা পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি হলো একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিকের রচনা জুনাগর লিপি কোন শাসকের জুনাগর লিপি হলো শকরাজ রুদ্র দামনের লেখা প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম করো প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম আমরা সবাই জানি রামায়ণ ও মহাভারত আলবিরুনি কোন দেশের লোক বা অলবিরুনি যাকে অলবিরুনিও বলা যায় আলবিরুনি বা অলবিরুনি কোন দেশের লোক আরব দেশের লোক এর পরের প্রশ্নটা বলি সেটা হলো কি রাস্তারঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে অথবা রাস্তারঙ্গিনী কে রচনা করেন কলহন রাস্তারঙ্গিনী রচনা করেছিলেন এই গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে এই রাস্তারী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে আর্যড়া কোন জাতির বংশধর আর্যরা হলেন নার্ডিক জাতির বংশধর ভারতের উত্তর পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম কি খাইবার গোমাল এবং বোলান এই তিনটি গিরিপথ আছে কোন অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হয় বিন্ধ পর্বতের দক্ষিণ দিকের যে ভূভাগ আছে সেই দক্ষিণ দিকের ভূভাগকে বলা হয় দাক্ষিণাত্য অঞ্চল ভারতের কোন অঞ্চল আর্যাবর্ত নামে পরিচিত বিন্ধ পর্বতের উত্তর থেকে হিমালয়ের পার্বত্য অঞ্চলের পর্যন্ত ভূভাগ আর্যাবর্ত নামে পরিচিত কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে বিন্ধ পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে কোন পর্বতমালা ভারতকে এশিয়ার অন্যান্য দেশ থেকে পৃথক করেছে এখানে আমি বলি যে হিমালয় পর্বতমালা এবং তার যে শাখাপ্রশাখা আছে এই হিমালয় পর্বতমালা এবং তার শাখা প্রশাখা ভারতকে এশিয়ার অন্যান্য দেশ থেকে পৃথক করেছে ভারতবর্ষ নামের উৎপত্তি কিভাবে হয়েছে পুরাণ অনুসারে জানা যায় যে প্রাচীনকালে এক ছত্র সম্রাট ভরতের নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছে অর্থাৎ একচ্ছত্র সম্রাট ভরত যিনি ছিলেন সম্রাট ভরত তার নাম অনুসারে কিন্তু এই ভারতবর্ষের নামের উৎপত্তি হয়েছিল মহেন্দ্রদার ও হরপ্পা বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত তুমি বলি যে বর্তমানে কিন্তু মহেঞ্জোদারো ও হরপ্পা পাকিস্তানেরই অন্তর্গত এবারে আরেকটু বলি যে সিন্ধু প্রদেশের যে লাড়কানা জেলা আছে সেই লাড়কানা জেলায় মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টগোমারি নামে যে জেলা আছে সেই জেলায় হরপ্পা অবস্থিত ছিল এর পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নটা হলো যে সিন্ধু সভ্যতার কয়টি নগরের ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এবং সেগুলো কি কি। সিন্ধু সভ্যতার প্রায় ছয়টি যে নগর আছে ছয়টি নগর আছে সেই ছয়টি নগরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এবং এই ছয়টি নগরের নাম আমি পরপর বলছি আপনারা নোট করুন যে নাম্বার ওয়ান হরপ্পা নাম্বার টু মহেন্দ্র দ্বারো নাম্বার থ্রি চানহু দ্বারো নাম্বার ফোর লোথাল নাম্বার ফাইভ কালীবনগান নাম্বার সিক্স বনওয়ালি এই হল ছটা তাহলে কি কি বললাম হরপ্পা মহেঞ্জোদারো চানহুদারো লোথাল বনগান এবং বনওয়ালি এই ছয়টি নগরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে মহেন্দ্র নগরের কয়টি স্তর পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে নগরের প্রায় সাতটি স্তর পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতায় কোন ধাতু ব্যবহৃত হতো সিন্ধু সভ্যতায় তামা এবং ব্রোঞ্জ এই দুটি ধাতু ব্যবহৃত হতো সিন্ধু সভ্যতা কোন যুগের সিন্ধু সভ্যতা তাম্র প্রস্তর যুগের সিন্ধু সভ্যতার কার উপাসনা হতো সিন্ধু সভ্যতায় মাতৃকা দেবী ও শিবলিঙ্গের উপাসনা হতো সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ইহা হল নগর কেন্দ্রিক সভ্যতা মহেঞ্জোদারো কথাটির অর্থ কি মহেন্দ্র কথাটির অর্থ হলো মৃতের সমাধি বা যেটাকে বলা হয় মৃতের স্তূপ অগ্রহার প্রথা কি প্রাচীনকালে ভারতে ধর্মীয় উদ্দেশ্যে প্রচলিত নিষ্কর জমিদান প্রথার নাম ছিল অগ্রহার প্রথা পরের প্রশ্ন হলো কি যে বিশ্ব সভ্যতার কবে যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে এই বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কোন সভ্যতাকে মিশরীয় সভ্যতাকে পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে সেনোজৈক যুগে এই হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানবজাতিকে জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানবজাতিকে প্রায় চার ভাগে ভাগ করা হয়েছে বলে দিই এবার এই চারটে ভাগের নাম নাম্বার ওয়ান অস্ট্রোলয়েড নাম্বার টু মঙ্গোলয়েড নাম্বার থ্রি নিগ্রোয়েড নাম্বার ফোর ককেসিয়াস অস্ট্রোলয়েড মঙ্গোলয়েড নিগ্রোয়েড ও ককেসিয়াস এই যে চারটে ভাগ এটা কিন্তু মানব জাতিকে ভাগ করা হয়েছিল আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে তো আজকের আমি এই প্রাচীন যুগের ওপরে প্রায় পঞ্চাশটির ওপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম পরের পাটে আমি প্রাচীন যুগের ওপরে আরও অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন কারণ আমি প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো এবার থেকে তো চ্যাপ্টার ওয়াইজ ধরে কি কি প্রশ্ন কীরকমভাবে আসে বা এই প্রশ্নগুলো আলোচনা করলেই আশা করি পুরো চ্যাপ্টারটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ